এ পর্যায়ে আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের লেফট সাইটে যে সকল ফিচার অন্তর্ভুক্ত আছে একে একে করে সবগুলো ফিচারকে। প্রথমে আমরা যদি এই সাইটে ক্লিক করি তাহলে দেখব যে ড্যাশবোর্ডের অন্তর্ভুক্ত দুটি অপশন সামনে প্রদর্শিত হচ্ছে, একটি হচ্ছে ড্যাশবোর্ড আর একটি হচ্ছে আপডেটস। এখানে বর্তমানে ড্যাশবোর্ডটি ক্লিক করাই আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ড্যাশবোর্ড লেখা আছে এবং এই ড্যাশবোর্ডের অন্তর্ভুক্ত হয়েছে 8টি ফিচার: রাইট নাও, রিসেন্ট কমেন্টস, ইনকামিং লিঙ্কস, প্লাগইনস, কুইক প্রেস, রিসেন্ট ড্রাফটস, ওয়ার্ডপ্রেস ব্লগ, আদার ওয়ার্ডপ্রেস নিউজ। এই 8টি ফিচারের মধ্য থেকে আমরা বেশ কয়েকটি ফিচারকেই দেখতে পারি। মূলত এদের কাজের পরিবর্তন ঘটানোর সিস্টেম একই, তাই আমরা দেখি শুরুতেই রাইট নাও। এখানে ক্লিক করলে আমরা যদি এই সাইটের বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাব কন্টেন্ট হচ্ছে ওয়ান পোস্ট, ওয়ান পেজ, ওয়ান ক্যাটাগরি, জিরো ট্যাগস, ডিসকাশনে আছে ওয়ান কমেন্ট, ওয়ান অ্যাপ্রুভড, জিরো পেন্ডিং, জিরো স্প্যাম, চেঞ্জ থিম সম্পর্কিত একটি বাটন আছে, থিমের নামটি এখানে দেয়া আছে, ইউ আর ইউজিং কোন ভার্সনটি আমরা ইউজ করছি সেটি দেয়া আছে। মূলত আমরা কিন্তু বর্তমান সময়ের ওয়ার্ডপ্রেসের সবচেয়ে আপডেট ভার্সন ওয়ার্ডপ্রেস 3.0 ভার্সনটি ব্যবহার করছি এবং এটির মাধ্যমেই এই লার্নিং টিউটোরিয়ালটি উপস্থাপন করা হচ্ছে। আমরা পরবর্তী ফিচারটি দেখি, রিসেন্ট কমেন্টস। এখানে যদি আমরা ক্লিক করি সাইটের বাটনে তাহলে আমরা দেখতে পাব যে নাম্বার অফ কমেন্টস টু শো, কতটি কমেন্ট শো করবে সেটির একটি সেটিংস এখানে করা যেতে পারে। যেমন আমরা 5-এর জায়গায় যদি লিখি 10 এবং যদি আমরা সাবমিট ক্লিক করি তাহলে আমাদের এখানে কমেন্ট প্রদর্শিত হবে 10টি। তবে পাশে আরেকটি জিনিস লেখা রয়েছে যে অ্যাটমোস্ট 30, অবশ্যই 30-র নিচে লিখবেন, কেননা 30-র উপরে হলে সে নিবে না। আমরা পরবর্তী আরেকটি ফিচার দেখি, ইনকামিং লিঙ্কস। এখানে কনফিগার নামে একটি অপশন আছে, কিংবা আমরা এই সাইডের বাটনে ক্লিক করেও যেতে পারি। ইনকামিং লিঙ্কসের একটি বিশদ ব্যাখ্যা এখানে দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা দেখি প্লাগইনস। প্লাগইনস একেবারেই খালি, কোনো প্রকার প্লাগইনস এখানে নেই বললেই চলে। কুইক প্রেস, কুইক প্রেসের যে কাজ সেটি আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুইক প্রেস পাবলিশ একটা বাটন দেয়া হয়েছে, রিসেট বাটন দেয়া হয়েছে, সেভ ড্রাফট এই বাটনটি দেয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পারি রিসেন্ট ড্রাফট, অর্থাৎ আমাদের ড্রাফটে কোনো লেখা আছে কি না, দেয়ার আর নো ড্রাফটস অ্যাট দ্য মোমেন্ট। পরবর্তীতে আমরা দেখতে পারি ওয়ার্ডপ্রেস ব্লগ, এখানেও কনফিগারের ব্যাপার আছে, যদি দরকার হয় কনফিগার করা যেতে পারে। এটি আরএসএস ফিডব্যাকের ইউআরএল হিসেবে ব্যবহার করা হয়, আরএসএস ফিডব্যাক যখন ব্যবহার করা হয়। এটি একটি ভিন্ন জিনিস, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে গেলে আপনাকে এটি সম্পর্কেও সম্যক ধারণা নিতে হবে। এরপরে লাস্ট আমরা যে অপশনটি বাকি আছে দেখা সেটি সম্পর্কে একটু জানি, আদার ওয়ার্ডপ্রেস নিউজ। ওয়ার্ডপ্রেস সম্পর্কিত আদার্স কিছু তথ্য এখানে আমরা জানতে পারব। তো এই হচ্ছে ড্যাশবোর্ডের পুরো ব্যাপার। কাজ করতে গেলে, প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে আপনি কাজ করতে করতেই অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু নতুন নতুন ফিচার, নতুন নতুন জিনিস সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। তো আমরা পরবর্তীতে দেখব আপডেটস সম্পর্কিত তথ্য।